আসসালামু আলাইকুম। আমরা গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি। গ্রিন ভ্যালি পার্ক নাটোর নওগাঁ জেলার লালপুর থানায় অবস্থিত। এখন গ্রিন ভ্যালি পার্কে ঢুকতে কয়েকটা বিদেশির সাথে দেখা দেখতে পেলাম বিদেশিদের। এখন আমরা ঢুকে পড়লাম, আমরা এবং আমরা আমাদের পরিবার এবং আমার হাজব্যান্ডের অফিস খুলি, আমরা সবাই গিয়েছিলাম। ঢুকে তো মন কেড়ে নেওয়ার মতো দুইটা দোকান। এখন আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি। ঢুকেই তো আমার প্রাণ মন একদম ভরে গেছে, মানে এত সুন্দর পরিবেশ, এত চাকচিক্য পরিবেশ, এত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা বলার বাইরে। কে কে এই গ্রিন ভ্যালি পার্ক নাটোরে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অনেক সুন্দর, যারা যাননি একবার হলো যাওয়ার ট্রাই করবেন, অনেক সুন্দর জায়গাটা। আর পিকনিক স্পটের জন্য যারা আপনারা কাছাকাছি কোনো জায়গায় খোঁজেন, তারা এই পিকনিক স্পটের জন্য এই গ্রিন ভ্যালি পার্কে যেতে পারেন, অনেক সুন্দর, আপনারা আনন্দ পাবেন। এখন আমরা সবাই অনেক ক্ষুধার্ত, আমরা যেহেতু নওগাঁ থেকে গিয়েছিলাম প্রায় 15 জনের মতো, নওগাঁ থেকে নাটোরে গিয়েছি, জার্নি করে গেছিলাম, একটা মাইক্রোবাসে গেছিলাম। এখন আমরা সবাই ক্ষুধার্ত, সবাই খেয়ে রেস্ট নিয়ে যে হাঁটতেছি, যেহেতু দেখতে এসেছি, অনেক দূর থেকে গিয়েছি, এখন তো আমাদেরকে মানে সব কিছু দেখতেই হবে, ঘুরে ঘুরে দেখতেই হবে। তাই আমরা এখন ঘুরতেছি, সব কিছু দেখতেছি। এখানে রং বেরঙের অনেক মানুষ, অনেক পিকনিক স্পট এসেছে। পিকনিক স্পটের জন্য জায়গাটা কিন্তু অনেক ভালো, রান্নাবান্নার ব্যবস্থা আছে, খোলামেলা জায়গা আছে, এখানে রান্না করতে পারবো। অনেক অবশ্য পিকনিক স্পট এসেছে দেখলাম, মানে অনেক ভালো জায়গাটা, যে ওইদিকে রান্না করতেছে পিকনিক স্পটের জন্য, ওইদিকে রান্নাবান্না ভালোই, মানে অনেক ভালো, সব মিলে অনেক ভালো। এখন হাঁটতেছি, সব কিছু দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করতেছি। দেখুন কত সুন্দর, কিভাবে একটা গাছপালা দিয়ে গেট তৈরি করছে, অনেক সুন্দর গেটটা। দেখুন কি জানি পাতা দিয়ে এটা পুরাটাই ঘেরা। আপনারা চেনেন নাকি একটু বলবেন, এই পাতাটার নাম কি একটু যদি জানেন কেউ বা কারা, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। এই যে একটা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক এখানে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে, প্রত্যেকটা বাবা মা দেখেন কত খুশি তার বাচ্চাদেরকে নিয়ে এসে, বাচ্চারা তো অনেক খুশি, সাথে বাচ্চার বাবা মাও। এখন দেখতেছি, ঘুরতেছি, হাঁটতেছি, দেখুন অনেক এখানে সবাই কিন্তু খাবার দাবার নিয়ে আসে বাড়ি থেকে বা ইয়ে থেকে খাবার নিয়ে এসে এখানে খায়, মানে অনেক ভালো পরিবেশ, অনেক সুন্দর। এখন এই যে আমরা এদিক দিয়ে যে স্পিড বোট, কীভাবে যে এটা কী তৈরি করছে, এখানে সুইমিংয়ের ব্যবস্থা আছে, যারা সুইমিং করবেন তারা কাপড় চোপড় নিয়ে যাবেন, তাহলে ওখানে যে সুইমিং করতে পারবেন, কাপড় চোপড়ও হয়তো বা ভাড়া মানে পাওয়া যায়, জানি না। আমার ছেলে তো অনেক শখ ও সুইমিং করবে, কিন্তু কাপড় চোপড় এইভাবে নিয়ে যাওয়া হয়নি, তাই সুইমিং করতে পারিনি। আমরা সবাই ওই যে স্পিড বোটে উঠেছিলাম, এই যে আমার ছেলে মেয়েদের প্রজাপতির সামনে বসায় ছবি উঠালাম এবং একটু ভিডিও করে নিলাম, অনেক সুন্দর লাগতেছিলো। আমার ছেলে মেয়েদেরকে সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এদিকে মৎস্যপরী মাথার মধ্যে পানি ঢালতেছে। এখন ওর আপনাদের যাদের মাথা গরম হবে তারা মৎস্যপরীর কাছে যায়, মাথায় পানি ঢালতে পারবেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। এখন মেয়ে আর আমি একটু ভিডিও করে নিলাম। এখানে আবার 3D মুভির ব্যবস্থা আছে, যারা 3D মুভি দেখবেন ওখানে যাবেন, এসিরও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই, যেয়ে পড়বেন। এখন আবার এদিকে অনেক সবাই ছবি উঠাচ্ছে, মানে সিঁড়ি কীভাবে জানি সিঁড়িগুলো তৈরি করছে, এগুলো বাঁশ দিয়ে না কী দিয়ে, সিঁড়ির মধ্যে উঠে উঠে সবাই ছবি উঠাচ্ছে। ওই যে ভাইটা এদের বাবাটার ছবি উঠাই দিচ্ছে। এখানে আবার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে কিন্তু বাইরের খাবার নিষেধ, এখানে বাইরের খাবার এলাও করে না ওই রেস্টুরেন্টের মধ্যে, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, একটু দাম বেশি কিন্তু সব কিছুই রয়েছে, অনেক সব মিলে অনেক ভালো, সব মিলে কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করিয়েন। আপনাদের একটা শেয়ার আমার কাছে কিন্তু অতি মূল্যবান, অবশ্যই একটা করে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো, তাই আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান। এই যে আমার ছেলে এখন দেখেন সবখানে এখানে এখানে উঠবে, তাই বলি প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবা মাকে ভালোবাসা, বাবা মাকে সম্মান করা, বৃদ্ধাশ্রমে পাঠাই না দিয়ে নিজের কাছে রাখা, কারণ একটা বাবা কখনো চায় না তার সন্তানটা অখুশিতে থাক, সবসময় চায় বাচ্চারা সুখে থাক, বাচ্চারা খুশিতে থাক। এই দেখুন বাবার পকেটে টাকা না থাকলেও কখনো বুঝতে দেয় না বলে আমার কাছে টাকা নেই, সন্তানরা যখনই যা চায় তখনই কিন্তু তাই দিয়ে দেয়।
তার প্রত্যেকটা সন্তান এসে তার বাবা মাকে ভালোবাসে। আমার ছেলে যে যেখানেই উঠবে সেখানে ওর বাবা উঠাইলো, এখন সব কিছু দেখলে। আমি তো অনেক ধরনের ভিডিও করছি, ভিডিও দিতে গেলে তো মনে করেন 50 মিনিট 100 মিনিটও হয়ে যাবে, এত ভিডিও করছি, কিন্তু এগুলো তো আপনাদের সব কিছু দেওয়া সম্ভব না। ভালো ভালো যেগুলো এই ক্লিপগুলো আপনাদের সামনে ওটা নিলাম। এখন আমরা অনেক হেঁটেছি, এখন সবাই ক্লান্ত, এখন সবাই বসে পড়লাম, একটু রেস্ট নিচ্ছি। আপনাদেরকে সবাই হাই হ্যালো দিচ্ছে, আমার ভাইদেরকে আপনারাও হাই হ্যালো দিয়ে দিয়েন, হাই হ্যালোটা গ্রহণ করে নিন। এখন আমরা যে হেঁটে একটু বসলাম এখানে, সবাই মানে অনেক ক্লান্ত হয়ে গেছি, এত বড় জায়গা, মানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ একজনের করে। যে আমার মেয়ে ও শাশুর কোথায় উঠছে দেখেন, পিঠিতে উঠছে। আমার বাচ্চারা তো অনেক খুশি, আমার বাচ্চারা খুশি মানে আমরা অনেক খুশি। প্রত্যেকটা বাবা মায় চায় যে এটা হলো আমার হাজব্যান্ড রেহেন অফিস কলিগ। এখন সবাই হাঁটতেছি, এখন যে ড্রিম ফরেস্ট নাকি এখানে সবাই ঢুকবো, ঢুকে এখানে এখান থেকে দেখে তারপর আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। যেহেতু আমরা নওগাঁ থেকে এসেছি, আমাদেরকে 3-4 ঘন্টার মতো জার্নি করতে হবে। ড্রিম ফরেস্টে ঢুকে তোরে ভাই মন কেড়ে নিয়েছে, এত সুন্দর একটা দৃশ্য, মানে ঝর্ণা এত সুন্দর, পানিগুলো এত ইয়েভাবে পড়তেছে, মানে সাউন্ডটা যে এত সুন্দর, আপনাদেরকে শুধু আমি সাউন্ড শোনাতে পারছি না, সাউন্ডটা আমি রিমুভ করে দেই, দিয়ে তো আমি যে ভয়েস দেই। এই ড্রিম ফরেস্টের মধ্যে কিন্তু সব কিছুই আসে, আপনারা যারা মানে কবুতর, হাঁস, হাঁস নাই মনে হয় মুরগি, মানে অনেক প্রজাতির মুরগি আছে, যে মুরগিগুলো আমি কখনোই দেখিনি ওখানে, যে সব মুরগিগুলো দেখতে পাচ্ছি, এত সুন্দর সুন্দর মুরগি, অনেক প্রজাতির মুরগি। আপনারা যদি কিনতে চান তাহলে ওখানে কিনে নিতে পারবেন, ওখানে নাকি ওনারা বিক্রি করে, ওখানে লেখা আছে। এখন আমার মেয়েকে আমরা ছেড়ে দিয়েছি, এখন এই বাবুটা ওই আমার মেয়েকে নিবে, ওই আর মাকে বলতেছে মা চলো আমরা ওই বাবুকে নিয়ে বাসায় চলে যাই। এখন যে আমার মেয়েকে চুমু দিচ্ছে, আমার মেয়েও তো খুশি, কারণ ছোটো বাচ্চাকে তো ভালোবাসে। এখনও হাত হাত ধরে নিয়ে যাইতেছে, ওর মাকে বলতেছে মা চলো না নিয়ে যাই বাবুকে। ওর মা বুঝাচ্ছে বাবু যে কী খাবে, ওইকে আমি যা খাই বাবু তা খাবে। মেয়েটা অনেক কিউট, বাচ্চাদেরকে ছেড়ে দিলে তো বাচ্চারা অনেক খুশি, মানে ঘাস আছে, এত সুন্দর পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যে কারণে ওখানে বাচ্চাদেরকে ছেড়ে দিলে কোনো সমস্যাই হবে না, কারণ ওখানে কোনো ময়লা নাই, যখনই ময়লা হইতেছে তখনই দেখতেছে ঝাড়ু দিচ্ছে, অনেক সুন্দর পরিবেশ। সব মিলে তো আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি অবশ্যই অনেক বড় হয়ে গিয়েছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমার মেয়েকে আমি কখনো এইভাবে যে মাথা ব্যান্ড দিতে পারি না, ও সাত সাত খুলেই দিবে, এত যে দুষ্টু আমার মেয়েটা। এখন যে আমি একটু ভিডিও করতেছি ঝর্ণার সাথে, ঝর্ণার পানিগুলোর সাউন্ড অনেক সুন্দর, কিন্তু পানিটা কেমন জানি একটু গন্ধ গন্ধ ভাব। যে আমার মেয়ের একটু পা নাড়াইছিলাম পানির মধ্যে, তাতে একটু কেমন জানি পানিটা গন্ধ গন্ধ, পানিটা তেমন ভালো না। যারা কাছাকাছি কোনো জায়গার মধ্যে পিকনিক স্পটে যাইতে চান, তারা এই নাটোর জেলা লারপুর থানায় গ্রিন ভ্যালি পার্কে যাইতে পারেন, অনেক সুন্দর জায়গাটা, একবার গেলে আপনাদের মন প্রাণ ভরে যাবে, অনেক সুন্দর, একবার হলেও যাওয়া ট্রাই করবেন তাহলে ভালো লাগবে। ভিডিওটি অনেক বড় হয়েছে, অনেক বকবক করতেছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এখন দোকানে দোকানে সব কিছু রয়েছে, কিন্তু একদম সব কিছুরে তেমন জিনিস নাই, কিন্তু খেলনাপাতি বাচ্চাদের জন্য এগুলোই সব। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। লালপুর থানা গ্রিন ভ্যালি পার্কে এখন বিদায় জানিয়ে দিচ্ছি আমি, টাটা বাই বাই, আপনাদেরকেও টাটা বাই বাই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।